আসসালামু আলাইকুম। আজকে যে ওয়ার্নিংটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাস সোর্স রিলেটেড। আপনি স্ক্রিনে একটা ওয়ার্নিং দেখতে পাচ্ছেন, একটু যদি দেখি ওয়ার্নিংটা আসলে কি। মডেল হ্যাজ বিন চেকড, ওয়ান ওয়ার্নিং মেসেজ ইজ ফাউন্ড। সো মাস সোর্স MS SRC 1 হ্যাজ বোথ এলিমেন্ট সেলফ মাস অ্যান্ড এ লোড প্যাটার্ন উইথ এ সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার গ্রেটার দেন জিরো। সো এই এটার জন্য আমাদের আসলে ওয়ার্নিংটা আসছে। এই ওয়ার্নিংটা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে যে ওয়ার্নিংটা কীভাবে ক্রিয়েট হলো। তো মাস সোর্স আমরা জানি এটা হলো টোটাল সিসমিক ওয়েট আমরা বলি অনেক সময়, যেটা আমাদের BNBC 2006 অনুযায়ী অনলি ডেড লোড আসবে। যদি স্টোরেজ থাকে তাহলে 25% লাইভ লোডও আসবে, আর যদি BNBC নতুন কোড দেখি তাহলে হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোডের 25% যে কোনো বিল্ডিং আমাদেরকে কনসিডার করতে হবে। সো লেটস মুভ টু ডিফাইন, যে কীভাবে মাস সোর্সটা ডিফাইন করা হয় তার দেখার জন্য। ডিফাইনে যাওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে মাস সোর্সে। মাস সোর্সে ক্লিক করার পরে আপনি এখানে একটা মাস সোর্স বাই ডিফল্ট দেখতে পাবেন। আমরা চাইলে নতুন মাস সোর্স বানাতেও পারি আর এটাও ইউজ করতে পারি। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন একটা কোড নিয়ে কাজ করি তখন এটাই ইউজ করি, আর যদি দুইটা কোড নিয়ে কাজ করি তখন আরেকটা মাস সোর্স আমরা রেডি করতে পারি আলাদা কোড অনুযায়ী। সো এরপর মডিফাই শোতে যান। যাওয়ার পরে যেই ওয়ার্নিংটা আসছিল সেখানে আপনি একটা কথা দেখেছিলেন যে এলিমেন্ট সেলফ মাস অ্যান্ড স্পেসিফাইড লোড প্যাটার্ন রিলেটেড একটা কথা ছিল। তো এখানে প্রবলেমটা হয়েছে যে আমরা অনেক সময় যেটা করি না বুঝেই এই অপশনগুলো সিলেক্টেড রাখি, যারা অনেকটা না বুঝেই করি কাজটা। তো মাস সোর্স হচ্ছে টোটাল সিসমিক ওয়েট বলে দেওয়া, মানে হচ্ছে আমার টোটাল ডেড লোডটা বলে দেওয়া অথবা লাইভ লোডের একটা পার্সেন্টেজ যেটা অ্যাজ পার কোড আসে ওইটা বলে দেওয়া। তো এখানে খেয়াল করেন মাস সোর্স অ্যাসাইন করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। অনেকগুলো পদ্ধতির মধ্যে একটা হচ্ছে এলিমেন্ট সেলফ মাস, মানে আপনার যে এলিমেন্টগুলো আছে এখানে যে কলাম বিম যেগুলো আছে এগুলোর নিজস্ব যে ওজন এইটা কনসিডার হওয়া করতে পারে। এটা কনসিডার যদি করতে চান তখন আপনি এটা দিবেন, অথবা এডিশনাল মাস যদি আপনি বলেন তখন এটা কনসিডার করতে পারেন। অ্যান্ড থার্ড যে অপশনটা সেটা হলো স্পেসিফাইড লোড প্যাটার্ন। তো আমাদের যেটা হয় আমরা মোটামুটি মাসটাকে লোডের মাধ্যমে সব জায়গায় ডিফাইন করে দিই। লাইক আমরা যখন ডেড লোড দিয়েছিলাম তখন ডেড লোডের সাথে সেলফ ওয়েট 1 মাল্টিপ্লায়ার করে দিয়েছিলাম, যাতে করে সে টোটাল সেলফ এলিমেন্ট যে মাসটা আছে সেটা অ্যাজ ডেড লোড হিসেবে নিয়ে নেয়। তো এখন এখানে যদি এলিমেন্ট সেলফ মাস দেই আবার হচ্ছে যে স্পেসিফাইড লোড প্যাটার্ন দেই তাহলে কী হচ্ছে, দুইটাই একসাথে চলে আসতেছে, রাইট? কারণ আমরা কিন্তু অলরেডি এলিমেন্ট সেলফ মাসটা ডেড লোড হিসেবে কাউন্ট করেছি। যখন আমরা লোড প্যাটার্নে ডেড লোডের সাথে সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 1 দিলাম তখন কিন্তু সেলফ মাসটা ডেড লোডে চলে আসছে, রাইট? তো সেক্ষেত্রে আমরা এখানে এলিমেন্ট সেলফ মাস কখনই দিতে পারবো না যদি আমরা স্পেসিফাইড লোড প্যাটার্ন ইউজ করি। অ্যান্ড এডিশনাল মাসও আমাদেরকে ইউজ করতে হবে না, আমরা শুধুমাত্র লোড প্যাটার্নের মাধ্যমেই কিন্তু আপনি সব ইনক্লুড করতে পারবেন, বিকজ লোড প্যাটার্নের ভিতরে আমার এলিমেন্ট সেলফ মাস থেকে শুরু করে সব মাসই আছে। সো এইটা যদি আপনি এভাবে করে দেন অ্যান্ড দেন এখানে লেটারাল মাস এবং হচ্ছে লাম্প লেটারাল মাস দিয়ে আমরা যেভাবে থাকার কথা লোড ওইভাবে দেই, তারপরে ওকে দিয়ে যদি বের হয়ে আসি, এখন খেয়াল করেন অ্যানালাইজে গিয়া যদি আবার আমরা চেক করি চেক মডেল অ্যান্ড ওকে দেই তাহলে দেখা যাবে যে এই ওয়ার্নিংটা আর নেই। সো ওয়ার্নিংটা যেহেতু নাই এখন ওয়ার্নিংটা সলভ করা হয়ে গেছে এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী কোনটা আপনাদেরকে আসলে সিলেক্ট করতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস একটু দেখে রাখি, আমরা যদি এটা যখন আমরা ক্রিয়েট করি তখনও আসলে আমাদেরকে একটা ওয়ার্নিং শো করে। ডিফাইনে যান, তারপর হচ্ছে মাস সোর্সে যান, যাওয়ার পরে আপনি মডিফাইতে আসেন। মডিফাইতে আসার পরে আপনি যখন এইখানে এলিমেন্ট সেলফ মাস এবং স্পেসিফাইড লোড প্যাটার্ন একসাথে ক্লিক করে ওকে দিবেন তখন আপনাকে কিন্তু অলরেডি একটা ওয়ার্নিং ইটাপস থেকে শো করবে। হ্যাঁ, এই ওয়ার্নিংটাতে কি বলে দিবে যে কারেন্ট মাস সোর্স ইনক্লুড বোথ এলিমেন্ট সেলফ মাস অ্যাট লিস্ট 1 লোড প্যাটার্ন উইথ এ সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার গ্রেটার দেন 0। তার মানে তারা বলতে চাচ্ছে যে আপনি সেলফ মাস এলিমেন্ট সেলফ মাস সিলেক্ট করেছেন আবার হচ্ছে লোড প্যাটার্নও সিলেক্ট করেছেন, বাট লোড প্যাটার্নে অলরেডি আমাদের এলিমেন্ট সেলফ মাস ইনক্লুডেড করা আছে, বিকজ একটা অন্ততপক্ষে একটা লোডের সাথে সেলফ ওয়েট 0 জায়গায় 1 দেওয়া আছে। তার মানে সে নিজস্ব বিল্ডিংয়ের এলিমেন্টের মাসগুলো লোড প্যাটার্নই নিয়েছে। তো সেক্ষেত্রে এটা এখানে একটা ওয়ার্নিং দিবে, আপনি যদি ওয়ার্নিংটা বুঝে তখন নো দেন তাহলে আপনি কিন্তু এটা থেকে পরিত্রাণ পাবেন, তারপরে এটাকে আমরা উঠে দিয়ে দেন প্রসিড করব। সো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা এই ধরনের ওয়ার্নিং থেকে সলিউশন নিতে পারবেন অ্যান্ড এই ধরনের ওয়ার্নিং কীভাবে সলভ করতে হয় সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি আমাদের সাথে যারা কোর্স করতে চান আমাদের নিচে দেওয়া ওয়েবসাইট ক্যাটকোর ভার্চুয়াল একাডেমি প্লাস হচ্ছে ক্যাটকোর.কম এ চলে আসতে পারেন। আমাদের না বিভিন্ন সময় স্কলারশিপ থাকে, এগুলো আপনারা অ্যাভেল করতে পারেন। অ্যান্ড আমরা মোটামুটি যতটুকুই শেখাই পারফেক্টলি শেখানোর চেষ্টা করি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।